দর্শক স্বাগত, আমি অদিতি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানায়। মাছরাঙা টেলিভিশনের এই আয়োজন বাংলার মাটি ও মানুষের গানের লড়াইকে ঘিরে। যারা দিবারাত্রি ধ্যানে জ্ঞানে শুধু ভাবেন বাংলার লোকগানের কথা, তারাই এই প্রতিযোগিতার অংশগ্রহণকারী। সারা বাংলাদেশকে 10টি অঞ্চলে ভাগ করে নিয়ে অসংখ্য প্রতিযোগী অংশগ্রহণ করেছেন বাউলিয়ানায়। আর সেখান থেকে অনেক যাচাই বাছাইয়ের পর সেরা 60 জন এবারে লড়ছেন সেরা 40-এ পৌঁছাবার জন্য। আপাতত এরাই সারা দেশ থেকে খুঁজে পাওয়া সেরা 60। প্রতি পর্বে 6 জন প্রতিযোগী গান পরিবেশন করবেন এই মঞ্চে, এবং সেখান থেকে 4 জন প্রতিযোগী সুযোগ পাবেন সামনে এগিয়ে যাবার। 2 জনকে ঝরে যেতে হবে এখানেই। বিচারকদের গুরু ভার যারা বহন করছেন, চলুন দর্শক তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী এবং অধ্যাপক নাশিদ কামাল, আছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার, এবং রয়েছেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ও সুরকার আবু বকর সিদ্দিক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাজিক বাউলিয়ানায়। দর্শক চলুন আর অপেক্ষা না করেই চলে যাই প্রতিযোগিতায়। প্রথম প্রতিযোগী আসছে রংপুর থেকে, ছোট্ট বন্ধু সাজিয়া ইসলাম পায়েল। কত সুখের আগুন আর
আমরা জেনে নেই আমাদের বিচারকদের মন্তব্য। পায়েলের গান কেমন লাগলো আবু বকর সিদ্দিকের কাছে? পায়েল, জি স্যার, অনেক অনেক ভালো গেয়েছো। আমি তোমার গানের সুর ধরে এক প্রাচীন গীতিকবির দুটি লাইন তোমাকে শোনাব। বাউল বাউল করো তোমরা রে, আরে মরি বাংলার বাউল কি আর আছে রে, বড় কষ্ট পাইয়ারে বাংলার বাউল মইরাছে। কে বলেছে বাংলার বাউল মরেছে? তোমার মতো একটা ছোট্ট বন্ধুর কণ্ঠে যখন বাউলের স্বর আমি সুর আমি শুনতে পাচ্ছি, তখন মনে হয় বাংলার সব বাউলের আবার জেগে উঠেছে, বাংলার লোকসঙ্গীত আবার জেগে উঠেছে। থ্যাংক ইউ স্যার। ম্যাজিক বাউলিয়ানাও এরকম শিল্পীদেরকে জাগিয়ে তুলতে চায়। আমরা চলে যাব মিল্টন খন্দকারের কাছে। পায়েল, জি স্যার, তোমার গানে তো আমি ঘায়েল। থ্যাংক ইউ স্যার। অপূর্ব তোমার গান, অপূর্ব, খুবই সুন্দর হয়েছে। তোমার জন্য আমার দোয়া রইল। থ্যাংক ইউ স্যার। অধ্যাপক নাশিদ কামালের মন্তব্য জানতে চাইব। পরিশীলিত একটা গ্রাম্যতা আছে তোমার মধ্যে। এখানে আমি তোমাকে একটা টিপস দিচ্ছি, তুমি যে গানটা গাইলে আর জ্বালাস না, যখনই একটা শব্দ থাকবে সবসময় মনে রাখবে যে ওটা এক নিঃশ্বাসে বলতে হবে। যা বলে লাস না তুমি আলাদা করে ফেললে, ওটা আর কখনো করো না। গান খুবই সুন্দর হয়েছে, এটুকু আমি তোমাকে শিখালাম, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী। পায়েল, ধন্যবাদ তোমাকেও। দর্শক মঞ্চে এবারে আসছেন আমাদের দ্বিতীয় প্রতিযোগী, ঢাকা অঞ্চল থেকে যিনি এসেছেন, নজরুল ইসলাম সরকার। আমি তো মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আজ থেকে সঙ্গের সাথী, সঙ্গে নিও দাদি। আমি তো মরে যাব, মরে গেলে পরে যাবে কান্নাকাটি ভিড়, কেউ আমারে মাটি দিতে হইবে অস্থি, আমারে দিবে মাটি, আমারে দিবে মাটি, ভুল ত্রুটিতে দিবে ক্ষমা, ছেলে গুনে খুশ করিবে কোন বেকে দিবামায়। আমি তো মরে যাব, মরে যাব, রেখে যাব দুনিয়ার সম্পদ, সেই সম্পদে ডেকে আনবে যত সব বিপদ, সম্পদ ভাগের জন্য অসম্পদ, ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত, এক পাই আর পাইতে করবে অপমান আঘাত। আমি তো মরে যাব, উপার্জনে গোড়ায় সংসার, তারা বাপের বাকি কেউ হবে না, শুধু অংশীদার, তারা অংশ নিবে, ও তারা অংশ নিবে নাহি নিবে, আমার বাপের বোঝা, অনন্তকাল বইতে হবে আমার বাপের সাজায়। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আজকে থেকে সঙ্গের সাথী, সঙ্গে সুন্দর। আপনি বাউলিয়ানার সঙ্গে আছেন কত বছর ধরে? আমি তো পালা গান গাই, বাহিরে পালা গান গাই বহু বছর। আমরা শুনি আজকের গান কেমন লাগলো বিচারকদের কাছে। নজরুল ভাইয়ের গান ভালো লেগেছে আমার। সবচেয়ে বেশি ভালো লাগছে যে উনি এত দূর পর্যন্ত এসেও এখনো গান ভালোবাসেন এবং এখনো গানের সাথেই আছেন, সেটাই আমাদের কাছে বড় পাওয়া। আপনি দীর্ঘজীবী হন এই কামনা করি। ধন্যবাদ।
অধ্যাপক নাশিদ কামাল, মিল্টনের সাথে সাথে আমিও বলছি আপনি দীর্ঘজীবিত হবেনই এবং গান সর্বদা আপনার কণ্ঠে ধরে রাখেন, এটা আমাদের একটা বিরাট শুভকামনা আপনার জন্য। এটা যে এত গভীর তত্ত্বের একটি গান আপনি শোনালেন যে আমি তো মরেই যাব, আপনি যে ভেবে বুঝে এটা প্রেজেন্ট করলেন এটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। ধন্যবাদ। এবারে জানবো আবু বকর সিদ্দিকের কাছে কেমন লাগলো। আমি একটি কথাই শুধু বলবো, আপনি আমাদের বাউলিয়ানাকে সমৃদ্ধ করেছেন, আমাদের লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, এটা আমাদের জন্য উৎসাহের একটা বিশেষ উপাদান হয়ে থাকবে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি যে আপনি আরো দীর্ঘদিন মানুষকে এই সুন্দর সুন্দর লোকসঙ্গীত পালাগান উপহার দিয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক শ্রদ্ধা আপনার প্রতি। ধন্যবাদ বিচারক মন্ডলীকে, এবং চমৎকার মন্তব্য শুনলেন আপনি। বিচারকদের কাছে যেমন ভালো লেগেছে নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছেও তেমনই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। প্রতিটি পর্বে আমরা একটি করে লোকজ বাদ্যযন্ত্রের গল্প পরিচিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর তারই ধারাবাহিকতায় আজকের বাদ্যযন্ত্রটি একতারা। একতারা বাউল শিল্পী আর একতারা যেন অবিচ্ছেদ্য এক চিত্রপট। লাউয়ের খোল, তার ও বাঁশ এই তিনের সমন্বয়ে তৈরি একতারা বাংলা লোকগানে বহুল ব্যবহৃত একটি বাদ্যযন্ত্র। এই তার যন্ত্রটি সুর ও তাল উভয় ক্ষেত্রে সমানভাবে কাজ করে। এছাড়া সহজে বহনযোগ্য হয়, অন্য সব লোকবাদ্যযন্ত্রের তুলনায় একতারা বাউল বা লোকসঙ্গীত শিল্পীদের কাছে একটু বেশিই সমাদৃত। বাংলাদেশ, ভারত, মিশর, পাকিস্তানের লোকসঙ্গীতে একতারার ব্যবহার লক্ষ্য করা যায়। একতারার তিনটি অংশ। শব্দ সৃষ্টির মূল অংশটি সাধারণত লাউয়ের খোল দিয়ে তৈরি হয়। এই মূল অংশের সবচেয়ে নিচের জায়গাটি চামড়া দিয়ে মোড়ানো থাকে। মধ্যভাগ ও মাথা বাঁশ দিয়ে নির্মাণ করা হয়। মাথা থেকে বাঁশটি দুভাগে বিভক্ত হয়ে খোলের দুপাশে অবস্থান করে, আর ঠিক এর মাঝখানে অবস্থান তারের। মাথার অংশে থাকে নব, নব ঘুরিয়ে তারকে সুরময় করা হয়। শিল্পী এক হাতে বাঁশের অংশটি চেপে চেপে এবং অন্য হাতে তারে টোকা দিয়ে একসাথে সুর ও তাল সৃষ্টি করে থাকেন। অনবরত টোকা ও চাপের মাধ্যমে সৃষ্ট শব্দব্যঞ্জনাই একতারার বিশেষ বৈশিষ্ট্য। এবারে চলুন আমরা আবারও গানে ফিরে যাই। এবার মঞ্চে আসছে ঢাকার প্রতিযোগী মরিয়ম আক্তার কণা। পাগলের বেশে আমি আসি জগতে,
সুন্দর কানা। প্রথমেই চলে যাব অধ্যাপক নাশিদ কামালের কাছে। বলি সঙ্গীতের মধ্যে আমরা জানি যে গ্রাম্যতা আছে, কিন্তু গ্রাম্যতা যদি আবার খুব বেশি থাকে সেটা সকলের কাছে সহজবোধ্য হয় না। আমাকে এমন জায়গায় আনতে হবে গানটা এবং গলাটাকে যেটা সবাই বুঝতে পারে, তো সেটা তোমার মধ্যে আমি পেলাম, আবার গ্রাম্যতাটাও মেইনটেইন হয়েছে, আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ ম্যাম। জানবো আবু বকর সিদ্দিকের কাছে কেমন লেগেছে কনার গান। কনা, আরে মনা, তোমার এই সুন্দর গান এই দেশের মানুষ শুনছে, এই দেশের সকল মানুষ জানা, অনেক অনেক ধন্যবাদ, অনেক এগিয়ে যাবে তুমি। মিল্টন খন্দকার কি বলবেন কনা সম্পর্কে? কনা এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতেই হবে, তোমাদের মতো শিল্পীদের আমাদের খুব খুব বেশি দরকার। ধন্যবাদ আপনাদের তিনজনকেই এবং ধন্যবাদ কনাকেও। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নেব পরবর্তী প্রতিযোগীকে, যিনি এসেছেন খুলনা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি তাপস বিশ্বাসকে। খুঁজিয়াও পাই না দয়া তোমারি সন্ধা, সব জায়গাতে আছো জানি, সব জায়গাতে আছো জানি তুমি বিরাজমান, খুঁজিয়াও পাই না দয়াল তোমারি সন্ধান আমি, খুঁজিয়াও পাই না দয়াল তোমারি সন্ধান। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে উঠা, তোমার ইশারায় সবই নিমিষে ডোবাও বান্ধব, নিমিষে ডোবাও তোমার দিদার পাইল যে জোর, তোমার দিদার পাইল যে জোর সেই তো ভাগ্যবান, খুঁজিয়াও পাই না দয়াল তোমারই সন্ধান, খুঁজিয়াও পাই না দয়াল তোমারি সন্ধান। দিন দুনিয়ার মালিক তুমি সর্বশক্তিমান, তোমারই ইশারায় চলে জমিন আসমান বান্ধব, জমিন আসমান তোমার দিদার পাইল যে জোর, তোমার দিদার পাইল যে জোর সেই তো ভাগ্যবান, খুঁজিয়াও পাই না দয়াল তোমারই সন্ধান, খুঁজিয়াও পাই না দয়াল তোমারই সন্ধান। সব জায়গাতে আছো জানি, সব জায়গাতে আছো জানি তুমি বিরাজমান, খুঁজিয়াও পাই না দয়াল তোমারি সন্ধান, খুঁজিয়াও পাই না দয়াল তোমারি সন্ধান। তাপস, কি মনে হয় আপনার গান বিচারকদের কেমন লেগেছে? আমার তো মনে হয় ভালোই লাগছে, যেহেতু তিনারা গুরু ব্যক্তি, যেটা করবে ওইটাই আমার জন্য মঙ্গল। আবু বকর সিদ্দিকের কাছে জানবো প্রথমেই। তাপস স্যার, তোমার যে গানে তপস্যা আছে তা আমরা গান শুনে বুঝতে পেরেছি, সাধনা করেছো বোঝা যাচ্ছে, ভালো গেয়েছো, কিন্তু কখনো কখনো যেটা মনে হয়েছে যে একটু আরোপিত মনে হয়েছে, হ্যাঁ, তো সেটা একটু মনে রাখতে হবে। আর আমরা যেন কখনোই খুব বেশি নাচের দিকে, মানে যেটা গানের সাথে যায় না, এরকম যেন না করি, তাহলে আরো ভালো লাগবে। ভালো লেগেছে, তবু তোমার নাচটাও ভালো লেগেছে, আমাদের যে গ্রাম বাংলার যে লোকজ ঐতিহ্য সেই ঐতিহ্য তোমার মধ্যে ছিল, যাই হোক এগিয়ে যাও সামনে, ভালো করো। মিল্টন খন্দকারের কি মত? ভালো হয়েছে তোমার গান, গানের সাথে যখন পারফর্ম করছিলে তখন কিন্তু বেশ মনে হচ্ছিল যে একাত্ম হয়েই গান গাচ্ছে, তোমার এই এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আমি তোমার ব্যাপারে খুবই আশাবাদী,
দেখা যাক সৃষ্টিকর্তা তোমার জন্য কি নির্ধারণ করে রেখেছেন। তাপসের গান সম্পর্কে কি বলবেন অধ্যাপক নাশিদ কামাল? তাপস মানে কি? আমি যেটুকুনি জানি তাপস মানে জ্ঞান, কিন্তু আমি জ্ঞানের অধিকারী না, আমি মূর্খ। মূর্খ সে তো আমরা সবাই, যত বেশি জানি ততই বেশি আমাদের মন বলে যে আমরা কিছুই জানি না, তাই না? তোমার এই সুন্দর পোশাকে যে একটা তুমি সুন্দর একটা দর্শন আমাদেরকে শোনালে, ভালো লেগেছে পরিবেশনা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও এবং তাপসকেও ধন্যবাদ। এবারে আসছে আমাদের পরবর্তী প্রতিযোগী, যিনি ঢাকার প্রতিযোগী রেবা রানী পপি। আমরা দেখি আপনার ভাওয়াইয়া কেমন লাগলো আমাদের বিচারকদের। প্রথমেই জানবো নাশিদ কামালের কাছে। ঢংটা খুবই ভালো লেগেছে, সুরও ভালো ছিল, গাইবার ভঙ্গি আর পরিশীলিত ছিল, খুব সুন্দর লেগেছে। শুধু দ্বিতীয় অন্তরাতে একটু কথা ভুল ছিল। এটা আব্বাসউদ্দিনের গানের বইটা আছে, সেটার মধ্যে গানগুলো সব লেখা আছে। সেই কুচবিহার, রংপুর এসব অঞ্চলের আমাদের ভাওয়াইয়া গাড়িয়াল ভাই ভাঙা ভাঙা রাস্তা দিয়ে গরু নিয়ে যাচ্ছে, আর সেটাকে অনুকরণ করে আমাদের গলার ভাঙাগুলো খুব সুন্দর এসেছে, ভালো লেগেছে। এবারে জানবো মিল্টন খন্দকারের কাছে। পপির গান ভালো লেগেছে, কোনো ভয় ডর নেই। ও এসে মানুষকে যেভাবে গান শোনাতে হয় সেইভাবে সে দাঁড়ালো, গান গাইলো, ভালো হয়েছে পপি। আমরা খুব খুশি পপির গান শুনে। আর আবু বকর সিদ্দিক কি বলবেন পপির গান সম্বন্ধে? পপি ভাওয়াইয়া গানের যে আসল ভাঙাটা করতে পেরেছে কপি, সত্যি ভালো লেগেছে।
এই ভাঙাটা সবার আসে না। আমরা ঢাকায় থেকে যারা চেষ্টা করি গাই, তাদের কিন্তু আসল ভাঙাটা ওই কারণে হয় না যে আমরা কখনো গাড়িতে বসে, গরুর গাড়িতে বসে চেষ্টা করিনি। না আবু বকর ভাই, আপনার হয়, খুব সুন্দর করে হয়। আর দর্শকদেরকে বলি যে এই গানগুলো কিন্তু এখন বলিউডেও তারা আমাদের এই সুরগুলো নিয়ে, তুই হলু মোর মাহুত বন্ধু, ওগুলো তো সিনেমার মধ্যে এখন ব্যবহার করা হচ্ছে। তুই হলু মোর মাহুত বন্ধু, এই সমস্ত সুর এখন চলে গেছে বলিউড পর্যন্ত। যাই হোক পপি, খুব ভালো লেগেছে, পপির গান সত্যি ভালো লেগেছে। ধন্যবাদ বিচারকদের এবং ধন্যবাদ পপিকেও। প্রিয় দর্শক, আজকের পর্বের শেষ প্রতিযোগী এবারে মঞ্চে আসছে রাজশাহী শিল্পী আশরাফুল হুদা ডলার। তুই ভাসলে পরে পাবি না রে পাবি না, আমার দিল দুনিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, আমি দিল দুনিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, ও তুই ডুবলে পরে রতন পাবি, পারে পাবি না রে পাবি না, আমার দিল দরিয়ার মাঝে দেখলো মাধব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলো মাধব কারখানা। দেহের ভেতর বাড়ি আছে, সেই বাড়িতে করেছে একজনা রে একজনা, আমার দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা। দেহের ভেতর বাগান আছে, সেই বাগানে সেই বাগানে দিল দরিয়ার মাঝে দেখলাম মাধব কারখানা, আমি দিল দরিয়ার মাঝে
মাঝে দেখলাম মাধুব কারখানা, অতি ডুবলে পারে রতন পাবি, অতি ডুবলে পারে রতন পাবি, হাসতে পারে পাবি না রে পাবি না, আমার দিল দুনিয়ার মাঝে দেখলাম মাধুব কারখানা, আমার দিল দুনিয়ার মাঝে দেখলাম মাধুব কারখানা, মনোরে আসলে তুমি তোমার আপন মনে গিয়ে যাবে, গাওয়ার জন্য গাইবে, বিচারের জন্য নয়, ঠিক আছে? এবং আরেকটি বিষয় হচ্ছে সুরে লাগানোর জন্য গান গাওয়ার সময় চেষ্টা নয়, আগেই চেষ্টা করতে হবে গলাটাকে সুরে আনতে। তবে তুমি চেষ্টা করে সুরে লাগাতে পেরেছো এবং সুরে লাগিয়ে গিয়েছো, আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টি। থ্যাঙ্ক ইউ স্যার, ধন্যবাদ। এবারে জানবো অধ্যাপক নাশিদ কামালের মন্তব্য। তোমার গুরুর কাছে খুব সুন্দর শিক্ষা হয়েছে আমি বলবো, তোমার গুরুকে আমাদেরও শ্রদ্ধা জানাবে এবং নিশ্চয়ই গুরু তোমাকে দেখাবেন যে কিভাবে গলা সাধার সময় একেবারে সুরটাকে আনতে হয়, যাতে তুমি একবারে নোটটাকে হিট করতে পারো। তোমার একটু পিচিং এর প্রবলেম ছিল, আর একটু উচ্চারণ গুলো ভালো করে বলার চেষ্টা করো যাতে সবাই গানের মানেটা বুঝতে পারে, ওটার একটু চেষ্টা করো। হ্যাঁ জি ম্যাম। আর কেমন লাগলো মিল্টন খন্দকারের? ওর গানের বাড়ির মধ্যে আছে না, যে আমার দেহের মধ্যে একটা বাড়ি আছে, তো প্রত্যেকেরই দেহের মধ্যেও একটা আমি থাকে, সেই আমিটা আমার আমিটা হু হু করে কেঁদে উঠেছে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে তোমার গান, অনেক ধন্যবাদ অবশ্যই। এবং ডলার নিশ্চয়ই মনে রাখবেন এই উপদেশগুলো, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দেখতে দেখতে আজকের ছজন প্রতিযোগীর গানই আমরা শুনে ফেললাম এবং অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলীকে জানাবো, একই সাথে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকেও ধন্যবাদ। দর্শক, গাইছেন আমাদের শিল্পীরা, আমাদের প্রতিযোগীরা। এবার আপনাদেরও পালা, কারণ প্রতিটি পর্বেই চলছে কুইজ, আর কুইজে অংশগ্রহণ করে যদি জিতে যান তবে পেয়ে যাবেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। চলুন দর্শক জেনে নেই আজকের কুইজ। আজকের কুইজ, ভাওয়াইয়া কোন অঞ্চলের লোকগান? এ রাজশাহী অঞ্চল, বি সিলেট অঞ্চল, সি রংপুর অঞ্চল। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন MB স্পেস আপনার নাম স্পেস আপনার পছন্দের উত্তর এ বি অথবা সি এবং পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। SMS পাঠাতে হবে আগামী 23 ফেব্রুয়ারি রবিবার রাত 9টার মধ্যে। 14তম পর্বে আপনাদের জন্য প্রশ্ন ছিল আমার হাড় কালা করলাম রে দেহ কালা লাইগারে, এই গানটির মূল শিল্পীকে। সঠিক উত্তরটি হল অপশন সি আব্বাসউদ্দিন। সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে জয়লাভ করেছেন তাজ, আপনাকে অভিনন্দন। স্কয়ার টয়লেটারিজ লিমিটেড এর সৌজন্যে আপনার পুরস্কারটি খুব শীঘ্রই পৌঁছে যাবে। ফলাফলের সময় হয়েছে, আমাদের প্রতিযোগীরা টেনশন নিয়ে প্রস্তুত হয়ে আছেন ফলাফল জানতে, একই সাথে প্রস্তুত আমাদের বিচারক মণ্ডলীও। তাহলে আর দেরি কেন, আমরা চলে যাই বিচারকদের কাছে এবং জেনে নেই আজকের ফলাফল। আজকে যে ছজনের গান আমরা শুনলাম, প্রত্যেকেই এত সুন্দর গিয়েছে গান যে আমরা কাকে রেখে কাকে বাদ দেব এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটি ব্যাপার। যেহেতু নিয়ম, সেহেতু আমাদের এখান থেকে দুজনকে সরে যেতে হবে, পরবর্তী রাউন্ডে যাচ্ছে যারা। নাম ঘোষণা করছি, মরিয়ম আক্তার কণা, আশরাফুল হুদা ডলার, রেবারানী পপি এবং সাজিয়া ইসলাম পায়েল। আর যারা যেতে পারছে না তাদের জন্য রইল শুভকামনা, চেষ্টা করতে হবে ভাই, এগিয়ে যেতে হবে। এটি একটি খেলা, এ খেলায় হার জিত থাকে, কেউ কখনো হারে কেউ কখনো জেতে।
তবে জিততে গেলে হারতেও শিখতে হবে। আজকের প্রতিযোগিতায় যারা এক ধাপ এগিয়ে গেলেন তাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আর যারা এখানেই ঝরে পড়লেন তাদেরকে বলতে পারি, এখানেই থেমে যাওয়া নয়, হেরে যাওয়া নয়। তারা নিশ্চয়ই থাকবেন সুরের সাথে, লোকসঙ্গীতের সাথে। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ম্যাজিক বাউলিয়ানার পৃষ্ঠপোষকতায় স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেড, মিডিয়া পার্টনার সমকাল, রেডিও পার্টনার রেডিও টুডে, ওয়েব পার্টনার বাংলা নিউজ 24.com এবং বাউলিয়ানা সিরিজের কালেকশন নিয়ে ফ্যাশন ও স্টাইলিং পার্টনার হিসেবে রয়েছে ফ্যাশন হাউস রং। এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে এবং আপনাদের মতামত জানাতে ভিজিট করুন facebook.com/magic.bauliana এই পেজে। আর এই অনুষ্ঠানের গানগুলো পুনরায় উপভোগ করতে হলে ভিজিট করুন www.magicbauliana.com এ। ঐতিহ্যের এ গান নবরূপে ধ্বনিত হোক বাংলার লোকায়ত জীবনে, এমনটি আশা ম্যাজিক বাউলিয়ানার। আর তাই আমরা চাই আপনারা থাকবেন মাছরাঙার সঙ্গে, ম্যাজিক বাউলিয়ানার সঙ্গে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। মন রে বোঝাই।